কিন্তু এই হাদিস পড়ার পর আমি টেনশনে আছি কেন বলতে পারেন কারণ আমার একটা পরিচয় যদি আমি বড় আলেম না কিন্তু একটা পরিচয় তো আছে যে আমি আলেম নবীর সাহাবা যিনি প্রশ্ন করলেন হুজাইফা তিনি একজন আলেম সাহাবা এই আলেম সাহাবা নবীকে বললেন এই যে আপনি বললেন একদল মানুষ অন্য মানুষকে জাহান নামের দরজার দিকে আহ্বান করবে মুসল্লি ভাইয়ারা মসজিদ থেকে বের হবেন অসংখ্য অগণিত রাস্তা আপনাকে জাহান নামের দিকে ডাকবে একটা সুদের রাস্তা আর একটা ঘোষের রাস্তা আর একটা সিনেমার রাস্তা আর একটা জুয়ার রাস্তা আর একটা মদের রাস্তা খালি জাহান্নাম নাম আর জাহান্নাম নাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবা আলেম সাহাবা হজরত হুজাইফা বলেন হুজুর ওই যুগটা যদি আমাকে পেয়ে যায় আমি কি করব পনেরো শত বছর আগে বললেন হুজুর ওই যুগ যদি আমি পেয়ে যাই কি করব আল্লাহ নবী বললেন ওই যুগ যদি তুমি পেয়ে যাও তাহলে এক কাজ করবা ওই যোগ তুমি পেয়ে যাওয়ার পর ওই যুগের মধ্যে তোমার কর্ম হবে আন্ত আলা আসলি সাজা গাছের গোড়া মারির দাঁত দিয়ে হলেও জোরে আঁকড়ে ধরে তুমি মানুষ থেকে আড়াল হয়ে যাইবা এর আগে আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন নবীজি বলেছিলেন তালজামু জামা আতাল মুসলিম ইনা ইমাম আহম মুসলমানদের সর্ববৃহৎ দলের মতে তুমি লেগে থাকবা আর তাদের নেতাকে তুমি আঁকড়ে ধরবা সাহাবা বললেন হুজুর যদি মুসলমানের সর্ববৃহৎ দল না থাকে আর তাদের যদি নির্ধারিত ইমাম না থাকে আল্লাহ নবী কয় তাহলে তুমি গাছের গোড়াকে দাঁত দিয়ে মারির দাঁত যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি খাও ওই দাঁত দিয়ে গাছের গোড়া আঁকড়ে ধরে থাকলেও ইমান হেফাজত করবা ইমান বিসর্জন দিবানা

নবী যদি বলেই দিয়েছেন নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ততক্ষণ করবা হাত্তা ইদা আইতা সোহান মত ও হাওয়ান মুতাবা ও দুনিয়া বাকুল্লি দি ততক্ষণ পর্যন্ত নেক কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা যখন দেখবা কৃপণতার পূজা করা হয় নফসের প্রাধান্য দেওয়া হয় দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয় আর প্রত্যেকে নিজের মতটাকে যখন দেখবা মনে করবে আমি সঠিক সবাই আপনাদের মাঝে এত লোক তৈরি হয়ে গিয়েছে আমি তো কোরআন শুন আপনাদেরকে বেশি পড়তে বলি কিন্তু পড়ার পরে আপনাদের মাঝে এমন লোক যদি তৈরি হয় পড়ার পরেই চিন্তা করতেছেন না হুজুর কি বুঝে এখন থেকে আমি নিজে একজন ইমাম আপনি প্রত্যেকে যদি ইমাম হয়ে যান হ্যাঁ ঝামেলাস রবি সাল্লাহ আলি সাল্লাম এই কথা কাকে বলছে বলেন তো একজন আলেন সাহা আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ সকলকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন